নমস্কার, আমি মৃন্ময় ব্যানার্জি। আবার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও যেটা আসছে, তো সেইটা হলো বারাসাতের কালীপুজোর ব্যাপারে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বারাসাতে অনেক বড় করে কালীপুজো হয়, তো আজকে সেটাই দেখানোর চেষ্টা। পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলো, ট্রেন পথে আপনারা বারাসাত আসতে চাইলে শিয়ালদা থেকে বারাসাত লোকাল বা বনগা লোকাল যে কোনো একটা করেই বারাসাত আসা যায়। অথবা যদি বাসে যদি আপনারা আসতে চান, তাহলে কলকাতা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বারাসাতের বাস আছে। আমরা প্রথমেই যে ঠাকুরটা দেখব সেটা হলো বারাসাত মাতসা আরাধ্যার কল্যা সমিতির পুজো। অভিনব এই থিম দিয়ে আমরা এবারে আমাদের যাত্রা শুরু করলাম। পরের পুজো বিদ্রোহী ক্লাব, এতে সাবেকিয়ানার ছোঁয়া পেয়েছে। পূজা প্যান্ডেল থেকে ঠাকুরের প্রতিমা তার সাবেকিয়ানার উল্লেখ করেছে। আমাদের পরের গন্তব্য ছাত্রদল সংঘ। এবারে তাদের থিম চালচিত্র। অনবদ্য এই থিমের মাধ্যমে তারা তাদের নিপুণ কাজ ও পূজার পরিকল্পনা প্রকাশ করেছে। জাগৃত সংঘ, যাদের পূজা প্যান্ডেল এবারে বাঁশের দ্বারা তৈরি হয়েছে, নিশ্চয়ই দর্শকের মন কাড়বে। কেএনসি রেজিমেন্টের পুজো এবছর 60 বছরে পরিপূর্ণ করল। তাদের অসামান্য পূজা পরিকল্পনা ও প্রতিস্থাপনা সকলের মন কাড়বেই কাড়বে। পরের গন্তব্য নবপল্লী ব্যায়াম সমিতি, তাদের সাবেকি প্রতিমা খুবই সুন্দর। নবপল্লী সার্বজনীন, তাদের সাবেকি প্রতিমা, পূজা প্যান্ডেল, অসাধারণ একটি জায়গা যেখানে পূজাটা প্রতিষ্ঠাপনা করা হয়েছে, ঝাড়বাতি, এই সব কিছু মিলিয়ে তাদের পরিচয় তারা নিজেরাই ব্যক্ত করছে।
পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, এই জায়গাটা এলে আপনার নিশ্চয়ই দুর্গাপুজোয় সেই কলেজ স্কোয়ারের কথা মনে পড়বে। হ্যাঁ, অত বড় মাত্রায় নয়, তবে 47 বছর পরিপূর্ণ হওয়া এই পুজো, তাদের থিম, পূজা প্যান্ডেল, মাতৃ প্রতিমা এবং বিভিন্ন আকর্ষণের দ্বারা নিশ্চয়ই আপনাদের মন কাড়বে। পরের পুজো রেজিমেন্ট ক্লাব, একদম মেন রোডের উপর হওয়া এই পুজো তাদের ভাবনা ও প্রতিস্থাপনা দিয়ে আপনাদের মন জয় করতে খুবই সক্ষম। পরবর্তী জায়গা সন্ধানী ক্লাব, তাদের অসাধারণ থিম আমাদের এতটাই অভিভূত করেছিল যে আমাদের তো সেই জায়গা ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না। পরের গন্তব্য শতদল ক্লাব, 51 বছর পরিপূর্ণ হওয়া এই পুজো তাদের সাবেকী প্রতিমা ও প্রতিস্থাপনা দ্বারা আপনাদের মন কাড়তে যথেষ্ট সক্ষম। পরের পুজো সাউথ ভদ্র ক্লাব, তাদের এবারের থিম পাহাড়ি একটি গ্রাম, যেটা খুব সুন্দরভাবে ও নিপুণভাবে আমাদের কাছে পরিচালনা করা হয়েছে। চলে এলাম স্টুডেন্টস গ্রুপের পূজা প্যান্ডেলে, তাদের খুব সুন্দর তৈরি করা থিম এবং সম্পূর্ণ সোলার তৈরি প্রতিমা নিশ্চয়ই একটা নতুন ভাবনার প্রকাশ দিয়েছে।
পরের পুজো টাকি রোডে অবস্থিত বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। পরের পুজো তরুছায়া ক্লাব, বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রকাশ পেয়েছে তাদের থিমে, যা সঙ্গীত প্রেমী এবং অন্যান্য দর্শকদের খুব মন কাড়বে। ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের বেশি করে আশীর্বাদ করতেও ভুলবেন না, যাতে আমরা পরবর্তীকালে আরও ভালো কন্টেন্ট আপনাদের সঙ্গে আনতে পারি। এখন এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, আনন্দ থাকবেন। এবং বাই দ্য ওয়ে, আমাদের পরবর্তীতে ভিডিওটা আসতে চলেছে সেটা হলো একটা খাবারের বিষয়। এই খাবারটি হলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো আপনারা একটু গেস করুন, নেক্সট দিন মজা হবে।